So this is the Lebanese roti tarkari at 240 and এরা সব দারুন রিভিউ দিয়ে দিয়েছে এটা হচ্ছে তোর কোকোনাট কারি তে তোর মানে নারকেল জল ছিল না যেটা অন্য শহরে যে জোম্যাল্যান্ড অর্গানাইজ হয় সেখানে হয়ে থাকে দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাই অ্যান্ড সো অন পৌঁছে গেছি আমরা সোম্যাল্যান্ডে মাছ অ্যান্টিসিপেটেড অনেকদিন ধরে ওয়েট করেছিলাম এই দিনটার জন্য অ্যান্ড ফাইনালি ইট ইস হিয়ার অ্যান্ড সাথে মা বোন অ্যান্ড আদিশ্রী বাকি সবাই আছে সৌমিক আদ্রিতা অ্যান্ড আমার রেলস অ্যান্ড ফ্রেন্ড অভিষয় তো আমরা সবাই একসাথে আছি অ্যান্ড এবার একটু ঘুরে চারদিকটা দেখি অ্যান্ড তোমার কিছু ফুডস ট্রাই করবো অ্যান্ড তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো এক এক করে So friends, I am Orko. You are watching Orko Study. So chalo, shuru kora jak. Let's go. স্টার্ট উইথ খাবারের দিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে ভ্যারাইটি অফ স্টলস আছে যেটা খুব ভালো লাগলো অ্যান্ড প্রচুর রেপিউটেড স্টলসও আছে যেমন পেছনে তোমরা দেখতে পাচ্ছ আছে টি জাংশন ওয়াও মোমো আছে অ্যান্ড কিছু ফরেন ব্র্যান্ডসও আছে এইদিকেও যেমন মাই বিগ ফ্যাট বেলি আছে বুদ্ধা বাইটস আছে সো খাবারের দিক থেকে দেখতে গেলে দেয়ার আর ভ্যারাইটি অফ অপশানস অ্যান্ড বাকি যে ইভেন্টসগুলোর আছে সেগুলো কেমন কী হবে সেটা উইথ টাইমই জানা যাবে সো দেখা যাক তো প্রথম বলে দিই যে এখানে এসে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এরকম কার্ড করে নিতে হবে 50 rupees ডিপোজিট রেখে এই কার্ডটা করে নিতে হবে অ্যান্ড কার্ডটাকে সাবমিট করার পর ইট উইল বি রিফান্ডেবল সো যেমন শপিং মলের নিয়ম থাকে তেমনই আর আমি ফেসবুকে অনেক জায়গায় পড়েছিলাম যে এখানে নাকি ক্যাশ অ্যাকসেপ্ট করে না বাট সরি এখানে নাকি কার্ড অ্যাকসেপ্ট করে না বাট এখানে কিন্তু কার্ড অ্যাকসেপ্ট করছে ওখানে আমি যখন কার্ডটা করালাম ইনফ্যাক্ট আমি আমার ডেবিট কার্ড দিয়েই করেছি সো অনেকেই এটা হয়তো অনলাইন পড়বেছে এখানে ক্যাশ নিয়ে আসতে হবে বাট ইটস নট ম্যান্ডেটরি ইউ ক্যান ক্যারি ক্যাশ অর ইউ ক্যান ক্যারি কার্ড অ্যান্ড আরেকটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমি আগের বছর যে বিভিন্ন শহরে হয়েছিল সেগুলো দেখেছিলাম অ্যান্ড জোম্যাল্যান্ডের অ্যাডস দেখেছিলাম সেখানেও দেখেছিলাম যে এখানে নাকি ফুড স্টলস থাকবে অ্যান্ড ইভেন্ট তো হবেই অ্যান্ড তার সাথে প্রচুর গেমস থাকে বাট এখানে কিন্তু ওরকম গেমসের কোনো অপশান নেই সো দ্যাটস আ বিট ডিসঅ্যাপয়েন্টিং তো যারা এক্সপেক্ট করছো যে এখানে বিভিন্ন রাইডস অ্যান্ড গেমস পাবে সো দে আর ইন ফর আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট কারণ এখানে কিন্তু সেরকম কিছুই নেই জাস্ট খাওয়ার স্টল প্রচুর আছে নো ডাউট সেটা আগেও বলেছি অ্যান্ড ইভেন্টস তো রেডি হচ্ছে দেখা যাক কেমন হয় ইভেন্টগুলো বাট রাইড নেই দ্যাটস আ মাইনাস পয়েন্ট সো ইট ওয়াজ লাইক আ গিমিক বলবো আমি অ্যাটলিস্ট ইন কলকাতা আমি জানি না অন্য শহরের ব্যাপার বাট অ্যাটলিস্ট ইন কলকাতা ইট ওয়াজ আ গিমিক
কেমন খেতে? হ্যাঁ আরে রুটি তরকারি কেমন সোনা? কত নিল শাওয়ারমা স্যালাডটা? হয়েছে 240। আচ্ছা, সো দিস ইজ দ্য লেবানিজ রুটি তরকারি অ্যাট 240, অ্যান্ড এরা সব দারুণ রিভিউ দিয়ে দিয়েছে। এবার আমি ট্রাই করবো এই শাওয়ারমা রোল, অ্যান্ড সাথে এখানে একটা লেবানিজ বারবিকিউ চিকেন আছে। অ্যান্ড ফার্স্ট অফ অল রেটগুলো বলে দিতে চাই, এখানে শাওয়ারমা স্যালাড শাওয়ারমা রোলটা পড়লো 170 করে, অ্যান্ড এইটা পড়লো 210 করে প্রোবাবলি। একটা কথা বলবো, এই গো লেবানিসের খাবার আমি আগেও খেয়েছি, অ্যান্ড এখানকার শাওয়ারমা ইজ ওয়ান অফ মাই ফেভারিট, অ্যান্ড দারুণ খেতে। আমি চাই না, আমার অ্যাকচুয়াল যে গো লেবানিসের শপসগুলো আছে সেখানে কত করে এটা আমার ঠিক মনে নেই, বাট এখানে ইট ইজ আ বিট ইনফ্লেটেড, বাট কোয়ালিটি ইকুয়ালি গুড। মেয়োনাইজের কোয়ান্টিটি অনেকটা দিয়েছে, অ্যান্ড ভেতরে কিন্তু চিকেন ভর্তি আছে, অ্যান্ড খেতে খুবই ভালো। বেশি ডিসক্রাইব করবো না, মানে এখানে অলরেডি এরা খিল্লি মারছে, বলছে এটা নাকি চিকেন রোল, বারে বার, বাট ভালোই খেতে। রুটি তরকারির পর এটা চিকেন রোল, বাংলা চিকেন রোল, বাট ভালো খেতে। এবার এই লেবারিজ বারবিকিউ চিকেনটা ট্রাই করবো, সেটা দাম নিল 200 কত টাকা করে। তো ফার্স্ট অফ অল পিসটার কথা বলবো, একটু এটা দেখা সাইজটা কিন্তু বেশ বড় দিয়েছে, মানে আমার এটা কবজি সেই তুলনায় সাইজটা কিন্তু খুবই বড়। আমার জিনিসটা খুবই ভালো লাগে, ক্যামেরাটা এইদিকে ওইদিকে না, স্যালাডটা বেশি ভালো ছিল। দিস ইজ কল্ড বিজনেস স্ট্র্যাটেজি। আমরা বাড়ি থেকে জলের বোতল নিয়ে এসেছিলাম, অ্যান্ড এন্ট্রান্সে সেই জলের বোতলটা ওরা নিয়ে নিল, কারণ ভেতরে নাকি বাইরের কিছু অ্যালাউড না। অ্যান্ড এখন এখানে এসে এবিকিউ না কী নামের ব্র্যান্ড এই জলের বোতলগুলো 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে, 500 ml 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে। অ্যান্ড কী বলবো, দিস ইজ আপি ডিসঅ্যাপয়েন্টিং, কারণ আমার মনে করি যে জলের মতো জিনিস সেটাকে অ্যাটলিস্ট বাইরে থেকে অ্যালো করা উচিত। তুমি খাবার হয়তো বাইরের অ্যালো নাও করতে পারো, ঠিক আছে খাবার তুমি বাইরের অ্যালো করবে না, বাট অ্যাটলিস্ট জলের মতো একটা জিনিস কিন্তু আমি মনে করি অ্যাটলিস্ট অ্যালো করা উচিত।
190 টাকা করে নিল এক স্কুপ আইসক্রিম, একটু আর কি হার্টে লাগলো। দারুণ খেতে, একটু স্টিকি আছে জিনিসটা, বাট কেসারের ফ্লেভারটা পুরো অ্যাপ্রোপ্রিয়েটলি আছে। মানে আমরা যেমন ওই নর্মাল ওই কেশর পেস্ট আইসক্রিম খাই ওরকম একেবারেই না স্টিকি, অ্যান্ড অরিজিনাল ফ্লেভারটা কেশরের যে ফ্লেভারটা সেটা কিন্তু সিগনিফিকেন্টলি পাওয়া যাচ্ছে আইসক্রিমটায়। অ্যান্ড একটু টেক্সচারটা দেখাচ্ছি এখানগুলোয়, কিন্তু ইনগ্রেডিয়েন্টটা ভালো মতো বোঝা যাচ্ছে। একটু ওভার প্রাইস হয়তো, বাট ওসব কায়দা ফায়দা করার জন্য আবার এক্সট্রা টাকা নিচ্ছে, বাট হোয়াট এভার ইট ইজ খেতে কিন্তু খুবই ভালো। একটু ওভার প্রাইস করবো, বাট খেতে দারুণ লাগলো আইসক্রিমটা। কমপ্লেন এই রঙের হয় না, কমপ্লেন সিরিয়াসলি মনে হয় দুধের মতো কমপ্লেন দিচ্ছে। এবার একটু ফ্রুটস দিচ্ছে, একটু ডিস্টার্ব ব্যাপারে বল সবই, তখন বলছিলিস না মায়ানমার না ভুটান না কোথায়, বার্মিস, আচ্ছা জিও পাগলা কেমন, আরে চড়ে ভালো না, আচ্ছা আরে কচুরি আমার বাড়ির সামনে ভালো করে, মানে নারকেল চল কি যাটা বলে যাচ্ছে, মানে কোকোনাট কারি মানে নারকেল চল, না মোটা না। যেহেতু মা চকলেট খায় না, সেই জন্য আমি এই ব্লুবেরি উইথ চিজ ফ্লেভারটা নিলাম। বাই দ্য ওয়ে বোনের এটা অতটা ভালো লাগেনি, বাট মায়ের খুব ভালো লেগেছে। আমি খেয়ে বলছি আমার কেমন লাগছে, আমি কখনো আগে অ্যাপেল এরকম ট্রাই করিনি। একটা কামড় নিয়ে বাকিটা মাকে দিয়ে দিলাম, 200 টাকা দাম নিয়েছে, 200 টাকা দিয়ে এক বাইট নিয়ে যা বুঝলাম এটা হচ্ছে গরম গরম পাউরুটি আর মাঝখানেরও জ্যাম দেওয়া, পুরো সেই জিনিস লাগলো, এর বাইরে আর কিছুই না। আমি জানি না ওয়াফেল এরকম খেতে হয় কিনা, হোয়াট এভার ইট ইজ, বাট আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে। অ্যান্ড সেটা নাকি 200 টাকা দিয়ে
জ্যাম আর পাউরুটি খেতে হলো গরম গরম, এদিকে বাড়িতে গেলে মা ফ্রিতে বানিয়ে দিত আমায়। পরে পরে এবার দেখি একটু বিরিয়ানি ট্রাই করা যাক, কারণ বলেছিলাম বিরিয়ানি খাবো না, বাট ওরা বললো সব কিছু যখন ট্রাই করছে একটু বিরিয়ানি ট্রাই করতে ক্ষতি কেন। আউট 1590 আমি আগে কখনো খাইনি, সো হয়েছে এসে গেছে বিরিয়ানি, সেবার একটু হামলে পড়ি।